আসসালামু আলাইকুম, আমি শারজিল, প্রিজম ইআরপি টেকনিক্যাল সেলসে আছি। আমি আজকে আপনাদের যে সফটওয়্যারের ডেমনস্ট্রেশনটি দেখাবো সেটি হচ্ছে প্রিজম ভ্যাট নিয়ে। ইতোমধ্যেই আপনারা জেনেছেন যে ডিভাইন আইটি হচ্ছে NBR অ্যাপ্রুভড সফটওয়্যার কোম্পানি, যারা প্রিজম ভ্যাট সফটওয়্যারটি দিতে পারবে বা ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি দিতে পারবে। সো সেটির ডেমনস্ট্রেশনই আমি আজকে দেখাবো। ফার্স্টে আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করে নিব। সাইন ইন করার পর আমি যেটি করব হচ্ছে সেটিংস থেকে আমার কোম্পানির লোগো এগুলো আমি সেট করে নিব, রিপোর্ট হেডার এটা, দেন হচ্ছে যে আমার এইখানে ড্যাশবোর্ড অ্যাকাউন্টিং এগুলো আমি সেট করে নিব ফার্স্টে। তারপর হচ্ছে যে আমি কনফিগারেশনে যাব। আমার কনফিগারেশনে গিয়ে এখানে আমার জেনারেল সেটিংস আছে। জেনারেল সেটিংসে যেমন রেসপন্স টাইম, যেমন এখানে আমার রেসপন্স টাইমটা শো করে, এটা আমার যদি আমি দেখতে চাই আমি এখানে ট্রু করে রাখবো, আর দেখতে না চাইলে আমি ফলস করে দেবো। এবং আমার অ্যামাউন্ট যে এটা করে হবে অথবা বিলিয়ন, আমি কীভাবে অ্যামাউন্টটা দেখতে চাই সেটা। থিম, যেমন আমার বাই ডিফল্ট কিছু থিম আছে, আমি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আর হচ্ছে আমার লেজার মান্থ, যে লেজার মান্থটা হচ্ছে যে আমি কোন মাস থেকে আমার ভাউচার বা ট্রানজ্যাকশনের এন্ট্রিগুলো আমি এই সফটওয়্যারটিতে রাখতে চাই সেটা হচ্ছে এখানে সিলেক্ট করব। আমি যদি ফেব্রুয়ারি থেকে করতে চাই ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে করতে চাইলে জানুয়ারি, তবে এইখানে আমি যেই মান্থ সিলেক্ট করে দিব এর আগের মান্থের কোনো লেজার বা ভাউচার আমি কিন্তু এন্ট্রি করতে পারবো না। আচ্ছা, ইয়ার ক্লোজিং, আমি ইয়ার ক্লোজিং করে সেটার ইফেক্ট যদি ভাউচারে আনতে চাই সেটাও করা যাবে। সো ইয়ার ক্লোজিং করতে চাইলে ট্রু, আর যদি না চাই সেক্ষেত্রে হচ্ছে ফলস। কারেন্সি কী হবে, বিডিটি অথবা অন্য কোনো কিছু যদি হয় সেটা সিলেক্ট করা যাবে এখান থেকে, যেমন এখানে আমার কারেন্সি লিস্ট থাকবে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর লোকেশন, সিটি, এগুলো আমি এখান থেকে সেট করে নিব। দেন হচ্ছে আমার কোম্পানির সেটিংস, যে কোম্পানির সেটিংস হচ্ছে কোম্পানির নামটা কী থাকবে, আর আমার রিটার্ন সাবমিশন ডেটটা কত সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে তার ডেজিগনেশন, রিপ্রেজেন্টেটিভের অ্যাড্রেস, এই পাশে হচ্ছে আমার কোম্পানি কোড, আমার বিন নাম্বার, দেন হচ্ছে ভ্যাট সার্কেল, আমি কোন ভ্যাট সার্কেলের আন্ডারে আছি, ভ্যাট ডিভিশন এবং কোম্পানি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমি সেভ করে দিব। আর অ্যাকাউন্ট সেটিংস, এইগুলো এইখানে আপনার তেমন কিছু করতে হবে না, এটা হচ্ছে যে আমাদের অ্যানালিস্ট টিমের যারা থাকবেন ওনারা হচ্ছে আপনার সাথে ডিসকাস করে এগুলো সেট করে দিবে। এরপর যেটা করতে আমরা করতে পারি সেটা হচ্ছে ফাইল ইম্পোর্ট। যেহেতু সবারই এখন মানে এক্সিস্টিং আপনারা অনেক ডেটা আপনাদের থাকবে, সো এই ডেটাগুলো সফটওয়্যারে ইজিলি যেন আপলোড করা যায় সেটার জন্য হচ্ছে এই ফিচারটি। সো ফার্স্টে এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করলে আমার প্রোডাক্টের কিছু আমি এখান থেকে স্যাম্পল ডেটা ফাইল আমি ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে এখানে যেভাবে আছে সেভাবে ডাটাগুলো দিয়ে আমি ফাইলটা এখানে আপলোড করে দিতে পারবো। চুজ ফাইল করে আপলোড করে দিয়ে নেক্সট দিয়ে আমি এভাবে ফাইলগুলো ইম্পোর্ট করে দিতে পারবো বা আপলোড করে দিতে পারবো। সো এভাবে হচ্ছে এটা আমার প্রোডাক্টের জন্য, আর এটা হচ্ছে প্রোডাক্টের যে আইটেম থাকে, আইটেম ক্যাটাগরি আর কি সেটা, আর এখানে কাস্টমারের লিস্ট, তাদের ইনফরমেশন সহ স্টক ইনফরমেশন, আমার টোটাল স্টক কতগুলো আছে প্রোডাক্টের সেগুলো, তারপর আমার ভেন্ডার ইনফরমেশন, প্রাইস ডিক্লারেশন, সেল অর্ডার, আমি চাইলে সেল অর্ডারও এখানে আপলোড করতে পারবো। সো এটা ছিল আমার ফাইল সেটিংসের, ফাইল ইম্পোর্টের পার্টগুলো। আচ্ছা, দেন হচ্ছে যে আমি কী করবো, আমার প্রোডাক্টে যাই আমি, এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো আমি ফার্স্টে হচ্ছে যে আমার নতুন যদি কোনো আইটেম ক্রিয়েট করতে হয়, নিউ আইটেম ক্যাটাগরি, এখান থেকে হচ্ছে আমি নিউ আইটেম ক্রিয়েট করে নিতে পারবো। আমার নিউ আইটেমটা কী হবে সেটার নেম, তারপর আমার প্যারেন্ট যদি কোনো কিছু থাকে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো, এবং কোড, কোড দিয়ে আমি সেভ করে দিলে সেটা আইটেমটা অ্যাড হয়ে যাবে। এবং এই আইটেমের ক্যাটাগরি অ্যাড করার পর হচ্ছে যে আমি এখান থেকে ক্যাটাগরি লিস্টটা দেখতে পারবো। ক্যাটাগরি লিস্টটা দেখতে পারবো, ইভেন আমার ক্যাটাগরিতে যদি কোনো ভুল থাকে সেগুলো আমি এডিটও করে নিতে পারবো এখান থেকে। দেন হচ্ছে আইটেম ক্যাটাগরি ক্রিয়েট করার পর হচ্ছে আমার নিউ প্রোডাক্ট, আমি যখন একটা নতুন প্রোডাক্ট সেট করব বা অ্যাড করব তখন হচ্ছে আমার নিউ প্রোডাক্ট থেকে অ্যাড করে আসতে হবে, যে প্রোডাক্টের নেমটা কী হবে সেটা, HS কোড থাকলে আমি HS কোড দিতে পারবো, মডেল নেম দিতে পারবো, ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারার আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো,
দেন হচ্ছে আমার সেই প্রোডাক্টের ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের সাব ডিপার্টমেন্ট, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। প্রোডাক্টের বেস প্রাইস কত, পারচেসের সময় আমি কোনো ডিসকাউন্ট পাই কি না সেটা, এমআরপি, তারপর হচ্ছে যে আমার ইউনিটটা কি হবে, যেটা কি ইউনিটে হবে সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। ইভেন হচ্ছে যে আমার কস্টিং মেথড, যে এই প্রোডাক্টের আমার কস্টিং মেথডটা কি হবে, এভারেজ হবে অথবা ফিফো হবে, সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার কোয়ান্টিটিটা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা কততে নেমে আসলে, মানে আমার স্টকে কততে নেমে আসলে দেন হচ্ছে আমি এই প্রোডাক্টটা আবার অর্ডার করব, সেটা আমার এখানে সেট করে আসতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে আমার ভ্যাটের পার্সেন্টেজটা কত, সেটাও আমি এখানে বসিয়ে দিতে পারবো। এবং আমার প্রোডাক্টের টাইপ, প্রোডাক্ট টাইপ মানে এটা কী ধরনের প্রোডাক্ট, এটা কি আমার র মেটেরিয়াল প্রোডাক্ট, ফিনিশড গুড অথবা অ্যাসেম্বলড প্রোডাক্ট নাকি অ্যাসেট। এবং আমি এটা, এই প্রোডাক্টটা আমি সেল অর্ডার বা পারচেজ অর্ডারে দেখতে চাই কি না সেটাও আমার এখানে আমি সেট করে দিতে পারবো। এবং এটা যদি আমার ওয়েস্টেজ প্রোডাক্টও হয় সেটাও আমি সেট করে দিতে পারবো। এবং ইমেজের ইউআরএল দিতে পারবো, ডিসক্রিপশন দিয়ে আমি এটা সেভ করে দিলে আমার এই প্রোডাক্টটা, এই প্রোডাক্ট লিস্ট, এইখান থেকেও আমি প্রোডাক্ট লিস্ট দেখতে পারবো, অথবা এইখানে গিয়ে আমার এখানে প্রোডাক্ট লিস্ট এখান থেকেও আমি দেখতে পারবো। সো এইখানে আমার প্রোডাক্ট লিস্টগুলো চলে আসবে। ইভেন আমি এইখানে ক্লিক করেও যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করে সেটার ডিটেলস আমি এখান থেকে দেখতে পারবো, ডিটেলস দেখতে পারবো। ইভেন আমার প্রোডাক্টের যদি ভ্যারিয়েবলস থাকে আমি এখান থেকে অ্যাসাইন ভ্যারিয়েবলস, এখানে গিয়ে হচ্ছে আমি প্রোডাক্টের ভ্যারিয়েবলসগুলো আমি এখান থেকে চেকবক্স করে দিলে আমি সেই ভ্যারিয়েবলস দিয়েও প্রোডাক্ট সেট সেভ করে নিতে পারবো। তারপর হচ্ছে ভেন্ডর এবং বারকোড, আমার সেম প্রোডাক্ট আমি বিভিন্ন ভেন্ডর অথবা বারকোড দিয়েও আমি সেভ করে দিতে পারি। যেমন এখানে আমি আমার ভেন্ডর সিলেক্ট করে দিয়ে বারকোড দিয়ে আমি সেভ করে দিতে পারবো। একটা প্রোডাক্ট আমার বিভিন্ন ভেন্ডর আমাকে দিতে পারে, সো এখান থেকে আমি সেই ভেন্ডর সিলেক্ট করে ওই ভেন্ডরের বারকোডটা কত সেটা আমি দিয়ে সেভ করে দিতে পারবো। আর হচ্ছে এটা যদি হয় আমার, যেমন প্রোডাক্টের প্রাইস যদি আমি চেঞ্জ করি সেক্ষেত্রে আমার প্রাইস হিস্ট্রিটা এখানে থাকবে, যে আমার কতবার প্রাইসটা চেঞ্জ হচ্ছে এবং প্রিভিয়াস প্রাইস কত ছিল সেটারও একটা হিস্ট্রি এখানে থেকে যাবে। আর এখানে ছিল আমার বম্ব স্পেসিফিকেশন, যে আমার এই প্রোডাক্টটা, এটা যদি আমার ফিনিশড গুড হয় সেক্ষেত্রে এটার জন্য আমার কী কী র মেটেরিয়ালস লেগেছে বা সেটা আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। সো এইখানে আসার পর যে আমার প্রোডাক্টের নেমটা কী সেটা এখানে চলে আসবে। ইভেন আমি এখানে বসিয়ে দিতে পারবো যে আমার কোয়ান্টিটি কত এবং ইউনিটটা কী সেটা, প্রিন্টেড এমআরপি, যে আমি এমআরপিটা কত এখানে বসিয়ে দিতে পারবো এবং হোলসেল প্রাইসটা কত। এখানে হচ্ছে যে আমার র মেটেরিয়ালস, যে আমার এটা যদি ফিনিশড গুড হয় এটার জন্য আমার র মেটেরিয়ালস কী কী লাগবে আমি এখানে সেটা সিলেক্ট করে দিতে পারবো, যে র প্রোডাক্ট আমার কি কত ইউনিট লাগতেছে। দেন দ্যাট মিন্স এইখানে এই প্রোডাক্টটা যদি আমার এইটা 100টা ক্রিয়েট করতে হয়, যে 100টা এই ফিনিশড গুডের জন্য আমার র মেটেরিয়ালের ইউনিটটা কী এবং কোয়ান্টিটি কতগুলো লাগতেছে সেটা, অথবা এটা যদি আমার একটা প্রোডাক্ট, একটা ফিনিশড গুড হয় সেক্ষেত্রে একটা গুডের জন্য আমার কতটুকু কোয়ান্টিটি র মেটেরিয়াল লাগতেছে সেটা আমার এখানে বসাতে হবে, এবং ইউনিট প্রাইসটা কত সেটা বসিয়ে দিলে, আর ওয়েস্টেজ পার্সেন্টেজটা কত সেটা আমার এখানে বসিয়ে দিতে হবে। এর হচ্ছে আমার এক্সপেন্স, আদার্স যে এক্সপেন্সগুলো আছে এখানে হচ্ছে যে শুধুমাত্র এখানে আমার র মেটেরিয়ালসগুলো থাকবে, আর এগুলো ছাড়া আদার এক্সপেন্স আমার ডিরেক্ট কস্ট বা ইনডিরেক্ট কস্ট কী আছে সেগুলো আমি এখানে বসিয়ে দিতে পারবো। ইভেন এখানে আমি প্লাস করে আরও বসিয়ে দিতে পারবো এবং টোটাল আমার কত কস্টিং আসতেছে সেটা আমার এখানে চলে আসবে। সেভ দিলে এটা হচ্ছে আমার সেভ হয়ে যাবে, সেভ হয়ে দেন হচ্ছে যে আমার এইখানে যে প্রোডাক্ট লিস্ট এখান থেকে আমি দেখতে পাবো। প্রোডাক্ট লিস্টে গিয়ে এখানে আমার যে ফিনিশড গুড যেটা থাকবে যেমন আমার এই প্রোডাক্টের বম্ব লিস্ট, এটাতে গেলে আমি দেখতে পাবো যে এই ফিনিশড গুডের জন্য আমার কী কী র মেটেরিয়াল লাগতেছে সেগুলো আমি দেখতে পাবো। আচ্ছা,
এন্ড দেন এইখান থেকে হচ্ছে যে আমার পারচেজ ইনভয়েস, যে পারচেজ ইনভয়েস আমার লোকাল এবং পারচেজ ইনভয়েস ফরেন, মানে যখন আমি ইম্পোর্ট করব তখন হচ্ছে আমি ফরেনটা ইউজ করব, আর লোকালের জন্য হচ্ছে এটা। তো লোকাল পারচেজ ইনভয়েসে আমি যেটাতে পাচ্ছি এখান থেকে আমি পার্টি সিলেক্ট করে দিব, এবং পার্টির অ্যাড্রেস যদি আমার সেভ করা থাকে অটো চলে আসবে, কন্ট্যাক্ট অর্ডার ডেট অটো চলে আসবে, এক্সপেন্স সেক্টর যেটা আমার কোন সেক্টরের এগেনস্টে আমার এক্সপেন্সটা হচ্ছে সেটা আমার আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। আর এই এক্সপেন্স সেক্টর এগুলো আমি সেটিংস থেকে আমার প্যারামিটার ম্যানেজমেন্ট এখানে অ্যাড এক্সপেন্স সেক্টর, এখানে আমি যেগুলো অ্যাড করে দিয়ে আসবো এই ড্রপডাউনে আমি সেগুলোই পাবো। আর আমার পেমেন্ট ডেট, যেমন এই পারচেজ অর্ডার পেমেন্ট ডেটটা কবে হবে সেটা, ভেহিকল ইনফরমেশন আমি এখানে রাখতে পারবো, এবং পারচেজ করার পর এটা কোন ইনভেন্টরিতে যাবে সেটা আমি সেট করে দিতে পারবো। এখন হচ্ছে যে আমি কি পারচেজ করব, আমার প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করে কোয়ান্টিটি দিয়ে দিতে পারবো, যে এত কোয়ান্টিটি এখানে অ্যাড করে দিতে হবে। এই প্রোডাক্টের যদি আমার ভ্যাট পার্সেন্টেজটা আগে সেট করা থাকে এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এবং আমার প্রাইসিং কত টোটাল প্রাইসিং এখানে চলে আসবে। আর ভ্যাট যদি বসানো না থাকে আমি এখানেও ভ্যাটটা বসিয়ে দিতে পারবো, যেমন আমি 10% যদি ভ্যাট বসাই সেক্ষেত্রে আমার ভ্যাট ভ্যালু 100 টাকা, আমার টোটাল পেইড অ্যামাউন্ট আসতেছে 1100 টাকা। সো এইভাবে হচ্ছে যে আমি আরও প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবো, কোয়ান্টিটি অ্যাড করে এখানে দিতে পারবো, অ্যাড দিলেই এখানে চলে আসবে, এবং ভ্যাট অ্যামাউন্ট যদি দেয়া না থাকে আমি এখানেও বসিয়ে দিতে পারবো। সো এইভাবে করে হচ্ছে যে আমি পারচেজ অর্ডার করতে পারবো, এবং পারচেজ ইনভয়েস এইখানে হচ্ছে যে আমার পারচেজ অর্ডারগুলো স্টোর হয়ে থাকবে, পারচেজ ইনভয়েস এখানে আমার অর্ডারগুলো থাকবে। এবং একটা পারচেজ অর্ডার করার পর সেটা আমি যখন কমপ্লিট করে দিব তখন হচ্ছে এখানে এই লক, এই সাইনটা আসবে, আর যখন একটা পারচেজ অর্ডার করা হবে তখন সেটা পেন্ডিং অবস্থায় থাকবে, এবং পেন্ডিং অবস্থায় থাকার পর এটা ক্লিক করলে এখানে ক্লিক করার পর সেই অর্ডারের ডিটেলসটা এখানে দেখা যাবে। এখন যার হচ্ছে অথোরাইজেশনটা থাকবে সে এই অর্ডারটা দেখে যদি দেখেন যে অর্ডারে সব কিছুই ঠিক আছে সেক্ষেত্রে উনি অর্ডারটা দেখে সেটা অ্যাকসেপ্ট করে দিতে পারবে, যে অর্ডারটা চেকবক্স করে স্টার্ট প্রোগ্রেস দিবে, দেওয়ার পর যখন এটা ডেলিভার হয়ে যাবে যে আমার স্টকে চলে আসবে দেন হচ্ছে কমপ্লিট দিবে। কমপ্লিট দেওয়ার পর হচ্ছে যে এরকম লক হয়ে যাবে যেন এই প্রোডাক্টটা আর কেউ এডিট করতে না পারে সেটা। তো এইভাবে হচ্ছে যে আমার লোকাল পারচেজ আর হচ্ছে ফরেন পারচেজ। তো আমি ফরেন পারচেজের ইনভয়েসটা দেখি, ফরেন পারচেজ এইখানে এক্সট্রা যে অপশনগুলো থাকবে, যেমন আপনার সিডি চলে আসবে, আরডি, এসডি, এবং ভ্যাট পার্সেন্টেজ, এআইটি, তারপর এটিভি পার্সেন্টেজ এগুলো চলে আসবে। সো এটাও সেম হচ্ছে যে এখানে পার্টি এই ইনফরমেশনগুলো থাকবে, এখানে এলসি নাম্বারটাও আপনাকে এন্ট্রি না আপনি করতে পারেন যে আপনার কোন এলসি নাম্বার অ্যাগেনস্টে আপনার এই ইম্পোর্টটা হচ্ছে, তারপরে হচ্ছে বিল অফ এন্ট্রি, আচ্ছা ভেহিকেল ইনফরমেশন, অ্যান্ড দেন বাকি যেগুলো আছে সব হচ্ছে আগের মতো, যে ইনভেন্টরি সিলেক্ট করলাম, প্রোডাক্ট, কোয়ান্টিটি। আর আমার যদি প্রোডাক্টের সব কিছু, যেমন ভ্যাট পার্সেন্টেজ অ্যান্ড ট্যাক্স যেগুলো, এই পার্সেন্টেজগুলো এগুলো সেট করা থাকলে এগুলো চলে আসবে, আর না থাকলে আমি এখান থেকেও পার্সেন্টেজটা বসিয়ে দিতে পারবো। এভাবে আমি পার্সেন্টেজ বসিয়ে দিতে পারবো। এভাবে পার্সেন্টেজ বসিয়ে আমার টোটাল প্রাইস কত আসতেছে সেটা চলে আসবে। সো দেন হচ্ছে আমি সেভ দিলে আমার এই পারচেজ ইনভয়েসটা সেভ হয়ে যাবে, এবং এই লিস্ট থেকে আমি পারচেজ ইনভয়েসটা দেখতে পাবো। লিস্টে গেলে আমি এখানে পারচেজ ইনভয়েস দেখতে পাবো, এবং সেটা হচ্ছে যে এরপর যার কাছে আর কি অথরাইজেশন থাকবে সে বাকি কাজ করে নিতে পারবে। সো এই ছিল আমার প্রোকিউরমেন্ট লোকাল অ্যান্ড ফরেন। অ্যান্ড এইখান থেকে হচ্ছে যে ভিডিএস পারচেজ, ভিডিএস পারচেজ যদি কেউ আপনারা ভিডিএস পারচেজ করে থাকেন সেক্ষেত্রে এই ইনভয়েসটা ইউজ করতে হবে, যেহেতু আমার ভিডিএসের কোনো আমি ভ্যাট দিচ্ছি না সেক্ষেত্রে এই ইনভয়েসটা আমি এখান থেকে ইউজ করব। এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করব, কোয়ান্টিটি দিব, দিয়ে হচ্ছে অ্যাড দিব। ভ্যাট না দেওয়াতে এখানে ভ্যাটের অপশনটাও আমার নেই,
VDS এর জন্য এই ইনভয়েসটা আমরা আলাদা করে আর কি তৈরি করেছি আর এইখানে যে ইনফরমেশন গুলো পার্টি নেম অ্যাড্রেস এগুলো আগের মতো অ্যাজ ইউজুয়াল থাকবে তো এই ছিল VDS পারচেজ আর সার্ভিসের ক্ষেত্রেও আমার পারচেজ ইনভয়েস সেম হবে আর যদি পারচেজ ক্যান্সেলেশন হয় সেই ক্ষেত্রে অ্যাড ডেবিট নোট আমার এখান থেকে আমি ডেবিট নোটটা অ্যাড করব যে আমার পারচেজ যেটা ক্যান্সেল হচ্ছে সেই অর্ডারের নেমটা আমি এখানে সিলেক্ট করে দিব অর্ডারটা সিলেক্ট করলে এখানে অর্ডারের ডিটেলস চলে আসবে এন্ড দেন হচ্ছে যে এখানে আমার কোয়ান্টিটিও চলে আসবে যে এই অর্ডারে আমার কতগুলো কোয়ান্টিটি ছিল এবং আমার কত কোয়ান্টিটি ক্যান্সেল হচ্ছে সেটা আমি এখানে ইনপুট দিতে পারবো যেমন আমার যদি 10টা কোয়ান্টিটি ক্যান্সেল হয় 10টা দিয়ে আমি ইনপুট দিতে পারবো এন্ড দেন সেটার ক্যান্সেল করে আমি এখানে সেভ দিলেই আমার এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে এবং এইটার ক্যান্সেল লিস্টে আমি এখান থেকেও দেখতে পাবো এখান থেকে যেমন এই হচ্ছে আমার ক্যান্সেল লিস্টটা এটা চলে আসছে অথবা আমার ডেবিট নোট লিস্ট এখানেও আমি দেখতে পাবো যে আমার কোন অর্ডারটা ক্যান্সেল হয়েছে এবং সেটা কত অ্যামাউন্ট ছিল এটা তো এই ছিল আমার টোটাল প্রকিউরমেন্ট অ্যান্ড দেন হচ্ছে আমার সেলস সেলসে আমি লোকাল সেল ফরেন সেল দুইভাবেই করতে পারি যেমন লোকাল সেল লিস্টটা আমি একটু দেখি যে এখান এইখান সেলসের আর কি আমার অ্যাট লোকাল সেল গিয়ে হচ্ছে আমি সেল ইনভয়েসটা করব তো এখানেও সেম আমার পার্টি ইনফরমেশন থাকবে তার যদি আগের ট্রানজ্যাকশন থাকে আগের ব্যালেন্স থাকবে এখানে পার্টি সিলেক্ট করার পর ওনার সাথে যদি আগে ট্রানজ্যাকশন থাকে সেক্ষেত্রে এখানে ব্যালেন্সটা চলে আসবে এবং এই পার্টির ডিটেলস ইনফরমেশনও এখানে চলে আসবে এবং তার সাথে আমি কিভাবে সেল অর্ডারটা করব পেমেন্ট মেথডটা আর কি হবে সেটা ক্রেডিট ক্যাশ কার্ড ক্যাশ অ্যান্ড কার্ড ইএমআই এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন দেন এখানে ইনভেন্টরি যে আপনার কোন ইনভেন্টরি থেকে আপনার প্রোডাক্টটা সেল করা হচ্ছে সেটা ডেলিভারি ডেটটা কবে সেল পার্সনটা কে সেটা ভেহিকেল ইনফরমেশনও আমি এখানে দিতে পারবো আর এখান থেকে আমার প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কত কোয়ান্টিটি আমি সেল করব সেটা দিব দিয়ে হচ্ছে অ্যাড দিয়ে দিব অ্যাড দিলে এখানে চলে আসবে এবং আমার এই প্রোডাক্টের ইউনিট প্রাইস ভ্যাট পার্সেন্টেজ এগুলো দেওয়া থাকলে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে অ্যান্ড দেন হচ্ছে যে আমি সেভ করে দিলে আমার এই অর্ডারটা সেভ হয়ে যাবে এবং সেল অর্ডার লিস্ট এখানে আমি লিস্টটা দেখতে পাবো লিস্টের এখানে আমার ডিটেলস থাকবে এবং অ্যাজ ইউজুয়াল যার কাছে অথরাইজেশন থাকবে সে হচ্ছে লিস্টটা দেখে সেটা প্রসিড করবে আচ্ছা সেল করলে আমার মূসক 11 যে রিপোর্টটা আসবে এটা এখান থেকেও আমি দেখতে পারবো আর আমি টোটাল সবগুলো রিপোর্ট নিয়ে আমি হচ্ছে লাস্টে কথা বলবো বা রিপোর্ট ফরম্যাটগুলো আমি দেখাবো আমি জাস্ট আগে প্রসেসটা কীভাবে হচ্ছে সেটা আমি দেখিয়ে যাচ্ছি তো সেল এটা হচ্ছে আমার যে লোকাল সেল ছিল আর এখানে হচ্ছে যে আমার অ্যাড সেল ইনভয়েস ফরেন বা এক্সপোর্টের ক্ষেত্রে আমি যে ইনভয়েসটা ইউজ করব সেটা যেমন এক্সপোর্টের ক্ষেত্রে আমি আমার পার্টিকে সেটা আমি সিলেক্ট করব এখানে তার ডিটেলসটা চলে আসবে সিলেক্ট করার সাথে সাথে যদি আমার এটা মানে ডিটেলস ইনফরমেশনগুলো থাকে সেটা চলে আসবে এবং তার এলসি নাম্বার বিল অফ এন্ট্রি ডিউ ডেট এগুলো আমি এখানে ইনপুট দিতে পারবো পেমেন্ট মেথডটা কী হবে কোন ইনভেন্টরি থেকে যাচ্ছে সেটা ভেহিকল ইনফরমেশন কুরিয়ার ইভেন আমি কুরিয়ারের ইনফরমেশনটাও এখানে রাখতে পারবো শিপিং অ্যাড্রেসটা কী হবে কান্ট্রি ডিভিশন দেন এখান থেকে হচ্ছে যে আমার প্রোডাক্টটা আমি সিলেক্ট করব আমি যে প্রোডাক্টটাকে এক্সপোর্ট করতেছি আর কোয়ান্টিটি কত সেটা আমি বসাবো দেন হচ্ছে অ্যাড অ্যাড করলে আমার এই প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে সো এরকমভাবে আমি আরও অনেকগুলো প্রোডাক্টই অ্যাড করে নিতে পারবো দেন হচ্ছে যে আমার এই ইনভয়েসটা হয়ে যাবে এবং সেভ দিলে আমার এটা ইনভয়েস লিস্টে যেমন সেল অর্ডার লিস্টে এখানে চলে আসবে সেল অর্ডার লিস্টে চলে আসবে এখানে আমি একটা মানে ওভারভিউ আমি দেখতে পাবো তো এই ছিল হচ্ছে আমার সেল লোকাল এবং ফরেন সেল আর সেল ইনভয়েস সার্ভিস সার্ভিসের সেল ইনভয়েস আমি এখান থেকে করতে পারবো সার্ভিস ইনভয়েসের ক্ষেত্রেও সেম আমি এখানে সব কিছু সিলেক্ট করবো আমি কী সার্ভিস দিচ্ছি সেটা আমার এখানে থাকবে
এবং যদি কোয়ান্টিটি থাকে সেই কোয়ান্টিটি দিয়ে হচ্ছে অ্যাড করে দেব। তাহলে এখানে আমার ডিটেইলসটা চলে আসবে। আর এইখান থেকে হচ্ছে যে আমার ক্রেডিট নোট, যে অ্যাড ক্রেডিট নোট, যদি আমার কোনো সেল অর্ডার ক্যান্সেল হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমি ক্রেডিট নোট করব বা সেল ক্যান্সেলেশন দিব, সেক্ষেত্রে আমার ক্রেডিট নোটটা চলে আসবে। তো এখানে আমি আমার যেরকম পারচেজ ক্যান্সেলেশন ছিল ওরকমভাবেই যে আমি কোন সেল অর্ডারটার ক্যান্সেল করব সেটা, যেমন সেল অর্ডার সিলেক্ট করার সাথে সাথে ডিটেলস ইনফরমেশন এখানে চলে আসবে। দেন এইখান থেকে হচ্ছে যে কোয়ান্টিটি, আমি কত কোয়ান্টিটি সেল ক্যান্সেল করব সেটা, এবং ক্যান্সেল আমার লিস্ট এখানে আছে। ক্যান্সেল করার পর লিস্টটা এইখানে চলে আসবে। কারণ আমার কোনো সেল অর্ডার ক্যান্সেলেশন নাই দেখে লিস্টটা এখানে দেখাচ্ছে না। সো লিস্টটা এখানে আমার একটা ওভারভিউ আর কি শো করবে। সো এই ছিল আমার ক্রেডিট নোট লিস্ট। আর এখানে হচ্ছে যে আমার ভাউচারগুলো, যে ভাউচার লিস্ট আমি এখানে দেখতে পারবো। আর ভিডিএস পারচেস, আমার ভিডিএস যে আমি পারচেস করতেছি সেক্ষেত্রে আমি তো ভ্যাটটা দিচ্ছি না, সেই ভ্যাটটা আমার গভর্নমেন্টকে দেওয়া লাগবে। সো তখন হচ্ছে আমি যখন আমি এটা হচ্ছে গভর্নমেন্টকে দিয়ে দিব, দেন হচ্ছে এই ভাউচারটা আমি ইউজ করব, যে ভিডিএস পারচেজ। আমি পারচেজের সময় যে ভিডিএস পারচেজ করেছিলাম তখন সেইটার একটা ইনভয়েস জেনারেট হয়েছিল, সেই ইনভয়েস নাম্বারটা দিলেই আমি যে ভ্যাটটা যার কাছ থেকে কিনেছি যেটা আমি দেইনি, যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা চলে আসবে। তার মানে এই অ্যামাউন্টটা আমি হচ্ছে এখন গভর্নমেন্টকে দিব। সো এটা পারচেজ সিলেক্ট করে সেভ দিলেই আমার এই ভাউচার লিস্টে ভিডিএস পারচেজের এই ভ্যাট অ্যামাউন্টটা চলে আসবে, যেমন এখানে চলে আসবে। দেন হচ্ছে যে আমার ভিডিএস সেল, যে আমি যখন সেমভাবে আমি যখন সেল করতেছি, সেল করার সময় আমি যদি কাস্টমারের কাছ থেকে, যে কাস্টমার আমার কাছ থেকে যদি আর কি ভ্যাটটা, কাস্টমার যদি আমাকে আর কি ভ্যাটটা না দেয়, সেক্ষেত্রে যে কাস্টমার নিজে দিয়ে দেবে, সেক্ষেত্রে আমি ভিডিএস সেলের ভাউচারটাও আমি এখান থেকে করতে পারবো। আর ভ্যাট পেমেন্ট, যে যখন আমি ভ্যাটটা পে করতেছি তখন আমি এই ইনভয়েস বা এই ভাউচারটা আমি ইউজ করব, ভ্যাট পেমেন্ট ভাউচার, যে আমার কত অ্যামাউন্ট আসলো সেটা অ্যামাউন্টটা দিব, দিয়ে হচ্ছে আমি সেভ করে দিলে আমার ভ্যাট পেমেন্ট ভাউচার সেটা ভাউচার লিস্টে চলে যাবে। আর আমার ভিডিএস পেমেন্ট, যে ভিডিএস যখন আমি পে করব সে পেমেন্ট ভাউচারটা হচ্ছে আমার এখানে, যে আমি কত টাকা ভিডিএস দিচ্ছি সেটা এখানে অ্যামাউন্টটা বসিয়ে আমি জাস্ট সেভ দিলে আমার পেমেন্ট হয়ে যাবে। অ্যান্ড রিবেট ক্লেম, যে আমি যখন রিবেট ক্লেম করব সেই ক্লেমটা হচ্ছে আমার এখান থেকে, আমি কোন ইনভয়েসের অ্যাগেনস্টে আমি রিবেটটা ক্লেম করব সেটা সিলেক্ট করব, আমার ভ্যাটের অ্যামাউন্ট কত সেটা চলে আসবে, আর আমি রিবেট পাচ্ছি কত বা ক্লেম করব কত সেটা আমার এখানে বসাতে হবে। বসিয়ে সেভ দিলে আমার ভাউচার লিস্টে রিবেট ক্লেমের একটা ভাউচার ক্রিয়েট হয়ে যাবে। সো রিবেট ক্লেম এইখানে হচ্ছে যে এটা আমার সিঙ্গেল ইনভয়েসের জন্য, আর এইখান থেকে যেমন ভাউচারের আমার মাল্টিপল রিবেট ক্লেম হলে সেখানে এইটার এই ইনভয়েস ভাউচারটা আমার ইউজ করতে হবে। মাল্টিপলের ক্ষেত্রে এখানে জাস্ট আমি ইনভয়েস নাম্বার আমি দিয়ে অ্যাড দিব, এইভাবে অ্যাড করে আমি মাল্টিপল ইনভয়েসের রিবেট আমি ক্লেম করতে পারবো, এবং রিবেট অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে দিলে সেটা এইভাবে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর সেভ করে দিলে আমার হচ্ছে ভাউচারটা অ্যাড হয়ে যাবে। আর রিবেট ক্লেম এক্সটার্নাল, যদি এক্সটার্নাল কোনো বিলের রিবেট থাকে সেটাও আমি ক্লেম করতে পারবো, যে এটা আমার হয়তো সফটওয়্যারে কোনো এন্ট্রি নেই, এক্সটার্নাল আমার বিলের একটা রিবেট। সো এইখানে বিল নাম্বারটা আমি দিব, দিয়ে হচ্ছে যে আমার বিলের পার্টিটা কে ছিল, বিলের অ্যামাউন্ট কত, ভ্যাট অ্যামাউন্ট কত ছিল, এবং আমার রিবেট ভ্যাট কত ছিল, বা এই ভ্যাট অ্যামাউন্টের উপর যদি আমার রিবেটের কোনো পার্সেন্টেজ থাকে আমি পার্সেন্টেজটাও বসাতে পারবো। দিয়ে সেভ করলে আমার এক্সটার্নাল যে রিবেটটা সেটা আমি ক্লেম করতে পারবো। আর মাল্টিপলের ক্ষেত্রে এই ভাউচারটা আমাকে ইউজ করতে হবে, এইখান থেকে যে মাল্টিপল ভাউচার আমার ইনভয়েস ইনভয়েস নাম্বারটা আমি দিব, দিয়ে হচ্ছে যে অ্যামাউন্ট কত, ভ্যাট অ্যামাউন্ট কত, রিবেট পার্সেন্টেজ কত, আর রিবেটের অ্যামাউন্টটা কত আসতেছে, দিয়ে হচ্ছে আমি অ্যাড করে দিব। এইভাবে মাল্টিপল ইনভয়েস আমি এখান থেকে অ্যাড করতে পারবো, এবং সেভ করে দিলে এটা আমার ভাউচারটা সেভ হয়ে যাবে।
আমার সব ধরনের ভাউচার হচ্ছে আমার এই ভাউচার লিস্ট এখানে থাকবে। এই ভাউচার লিস্টে আমার আমার যত ধরনের ভাউচার করা হবে সব আমার এখানে লিস্টে থাকবে। ইভেন আমার এখানে বিভিন্ন সার্চ অপশন আছে, সো ভাউচার নাম্বার দিয়ে, ভাউচার টাইপ দিয়ে, মানে এইভাবে আমি ভাউচার টাইপ সিলেক্ট করে, যদি আমার প্রজেক্ট থাকে প্রজেক্ট সিলেক্ট করে, ব্রাঞ্চ ওয়াইজ এবং স্টেটাস, যে আমার ভাউচারটা কি পেন্ডিং অবস্থায় আছে না কমপ্লিট, রিজেক্টেড, অ্যাপ্রুভড, কী অবস্থায় আছে, সেটার উপর বেস করেও আমি সার্চ করে বের করতে পারবো। ইভেন আমার টাইম পিরিয়ড সেট করে দিতে পারবো, আমি যে কোনো টাইম পিরিয়ড এখানে সেট করতে পারি। সো ওইভাবে আমি ইভেন পার্টি ধরে পেমেন্ট মেথড ওয়াইজ এইভাবে আমি ভাউচারের একটা সার্চ অপশন, মানে ভাউচারগুলো আমি সার্চ করতে পারবো। আর এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস লেজার বুক, লেজার বুক থেকে আমি আমার চার্ট অফ অ্যাকাউন্ট ধরে প্রত্যেকটা অ্যাকাউন্টের লেজার আমি দেখতে পাবো। যেমন এখানে ভ্যাট পেয়েবল, আমি এখানে ক্লিক করলে আমার ভ্যাট পেয়েবল যে অ্যাকাউন্টসটা আছে এই অ্যাকাউন্টসের ব্যালেন্স চার্টটা আমার এখানে চলে আসবে। যেমন এখানে একটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি এবং এখানে ব্যালেন্স অ্যামাউন্ট শো করতেছে, আর এটার লেজারটাও দেখা যাবে যে কোন কোন লেজারের অ্যাগেনস্টে আমার ভ্যাট পেয়েবলটা কত আসতেছে এবং টোটাল অ্যামাউন্ট কত আসছে সেটা। এবং এখান থেকে চাইলে আমি যেমন এসও, এই এসওর ডিটেলসটাও আমি দেখতে পাবো। সো এইভাবে আমার অ্যাকাউন্টস লেজার বুক, লেজার বুকে গেলে হচ্ছে আমার টোটাল প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ধরে সেটার ডিটেলস আমি দেখতে পাবো এইখানে। দেন হচ্ছে যে আমার ট্রানজ্যাকশনস, এই ট্রানজ্যাকশনে গেলে এখান থেকে আমি টোটাল আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ডিটেলস আমি দেখতে পাবো, যে আমার প্রত্যেকটা ভাউচার নাম্বার ধরে কোন ডেটে ভাউচার নাম্বার, পার্টি কে ছিল, এবং অ্যাকাউন্ট ইনফরমেশনটা, আদার অ্যাকাউন্টসের ইনফরমেশন, আমার ডেবিট কত, ক্রেডিট কত হলো, আর যদি কোনো পার্টিকুলার্স দেওয়া থাকে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। ইভেন আমি এটা এখান থেকে প্রিন্টও করতে পারবো। আচ্ছা, আমি রিপোর্টগুলো হচ্ছে আমার এখানে প্রিন্ট অপশন থেকে, প্রিন্ট অপশনে প্রাইস ডিক্লারেশন মূসক 11, ক্রেডিট ডেবিট নোট, ভিডিএস সার্টিফিকেট মূসক 15, 16, 17, 18, 19, 26, 27, টিয়ার 6, আর হচ্ছে অডিট রিপোর্ট। এই টিয়ার 6 এই সবগুলো হচ্ছে মেইনলি আমার যে ভ্যাটের রিপোর্ট সেগুলো। আর অডিট রিপোর্টটা এটা মেইনলি হচ্ছে যে জাস্টিফিকেশন করার জন্য, যে আপনি যে অডিট বা আপনি যে ভ্যাট রিটার্ন সাবমিটটা করছেন সেইটার সব পোর্শন ঠিক আছে কি না সেটার অডিটটা হচ্ছে আমার এখান থেকে। যেমন প্রাইস ডিক্লারেশনে যদি আমি দেখি, যে প্রাইস ডিক্লারেশন আমার মূসক 1 রিপোর্টটা যদি আমি দেখি, তো প্রাইস ডিক্লারেশন এখানে আমার প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, যে আমি যে প্রোডাক্টের প্রাইসটা ডিক্লেয়ার করছি সেটা, আর হচ্ছে যে এটার এইটার যদি আমার কোনো মানে র মেটেরিয়ালস থাকে বা ইয়ে থাকে সেটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে প্রিভিউ, আচ্ছা দেন আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি সেটার প্রাইসটা আমার এইখানে চলে আসবে। আর এই ফরম্যাটটা এটা হচ্ছে যে NBR থেকে যেভাবে তারা দিয়েছে, তারা যে ফরম্যাটটা দেখতে চায় ওইভাবে আর কি এটা সাজানো। সো আপনার প্রাইসটা এইভাবে চলে আসবে। মানে এটা ছিল মূসক 1, আর মূসক 1-এর ক এটা হচ্ছে যে যারা হচ্ছে প্রোডাকশন বেসিস কোম্পানি, যে ট্যারিফ প্রাইস সেটার জন্য হচ্ছে এই মূসক 1-এর ক। এখানেও সেম, যে আমার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, যে আমি কোন প্রোডাক্টের প্রাইসটা দেখতে চাচ্ছি সেটা, দেন হচ্ছে প্রিভিউ, প্রিভিউ দেওয়ার পর এখানে হচ্ছে যে আমার সেই রিপোর্টটা চলে আসবে, যে আমার পণ্যের নামটা কী এবং তারিখটা কী, একক কী এবং কাঁচামালের উপকরণ কী, সেগুলো চলে আসবে। এইভাবে আর কি রিপোর্টটা অটোমেটিক্যালি চলে আসবে। সো এটা হচ্ছে যে আমার ডেটার উপর ডিপেন্ড করে, যে আমার ডেটা থাকলে সেই রিপোর্টটা ওইভাবে চলে আসবে। আর মূসক 11 যেটা হচ্ছে কিনা আমার সেলের জন্য, যে আমি যখন সেল অর্ডার করব তখন হচ্ছে মূসক 11 ক্রিয়েট হবে। অ্যান্ড দেন হচ্ছে ক্রেডিট অ্যান্ড ডেবিট নোট বা সেল ক্যান্সেলেশন বা পারচেস ক্যান্সেলেশন এটার জন্য, আর ভিডিএস সার্টিফিকেট, আমি যখন কাস্টমারের কাছ থেকে ভিডিএসটা কেটে নিব তাকে একটা সার্টিফিকেট আমাকে দিতে হবে, সেই সার্টিফিকেটটা হচ্ছে এখান থেকে আসবে ভিডিএস। আর মূসক 15, 16, এভাবে সবগুলো রিপোর্টই হচ্ছে যে আমি এখান থেকে দেখতে পাবো।
যেমন মূসক পণ্যের রিপোর্টটা যদি আমি দেখি, প্রিভিউ, মূসক ১৯-এর রিপোর্টটা যদি আমি দেখি, এখান থেকে মূসক ১৯ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন হচ্ছে মান্থ, যে আমি কোন মান্থের রিপোর্ট আমি দেখতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে ইয়ার, প্রিভিউ, এবং আমার প্রত্যেকটা রিপোর্টের প্রিন্ট অপশন আছে, ইমেল অপশন আছে, ডাউনলোডের জন্য পিডিএফ, ডক, এইচটিএমএল এবং এক্সেল ফরম্যাট দেওয়া আছে। এবং প্রিভিউয়ে গেলে হচ্ছে আমি মূসক ১৯-এর রিপোর্ট যে ফরম্যাটটা সেটা আমি দেখতে পাবো। যেমন এখানে আমার মূসক ১৯ রিপোর্টটা চলে এসেছে, তো এইখানে আমার হচ্ছে যে বিক্রয় সংক্রান্ত তথ্য এগুলো চলে আসবে, বিক্রয় মূল্য, সম্পূরক শুল্ক, আর হচ্ছে মূল্য সংযোজন কর, আর প্রদেয় হিসাব, যে আমি কত টাকা আমাকে দিতে হবে সেটার পরিমাণ এভাবে চলে আসবে, আর ক্রয়ের হিসাব এখানে, আর ভিডিএস বা উৎসে কর্তন যেটা আর কি সেটা, আর হচ্ছে রেয়াত, যে আমি রেয়াত কত পাচ্ছি, চূড়ান্ত হিসাব, এবং হচ্ছে যে উৎসে কর্তন, মূসক কর্তনের যে হিসাব সেটা। এভাবে হচ্ছে যে আমার মূসক ১৯ রিপোর্টটা চলে আসতেছে। সো এইখানে আর কি আমার যে যে রিপোর্টগুলো দরকার সবগুলো রিপোর্টই আমাদের এখানে দেয়া আছে। সো এই ছিল আমার টোটাল প্রিজম ভ্যাটের ডেমনস্ট্রেশন। তো আপনারা আরও যদি কোনো ভিডিওর বা সফটওয়্যার ডেমনস্ট্রেশন দেখতে চান, সেক্ষেত্রে আমাদের প্রিজম ইয়ারপের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।